আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যারা হজ করতে আসেন, হজ করার পর মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সাবা মসজিদ পড়ে। সাবা হলো একটা আরবি শব্দ যেটার মানে হলো সাত, মানে সাতটা মসজিদ পড়ে, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধ হয়েছিল এবং সাতটা মসজিদ গড়া হয়েছে পরবর্তীতে এখানে। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবি ছিল, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। তো এনারা যারা যারা যেখানে বসে বসে এখানে কার পাহারা দিয়েছিলেন, দেখেছিলেন যে ইহুদিরা কোন জায়গা থেকে আসতেছে, এবং তারা যেখানে তাঁবু গেড়েছিলেন যে যেখানে, সেখানে পরবর্তীতে মসজিদগুলো হয়েছিল। তো আমরা শর্টকাটে খন্দকের যুদ্ধের বিবরণ শুনে আসছি, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আজ এই মসজিদ, কোন মসজিদের নাম কি এবং কোন মসজিদটা কোথায় আছেন সেটা আপনাদের দেখাবো। খন্দকের যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন, পৌতলিকেরা সম্মিলিতভাবে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করে। খন্দক শব্দের অর্থ পরিখা বা গর্ত। যেহেতু এই যুদ্ধে অনেক পরিখা খনন করা হয়, তাই এর নাম দেওয়া হয় খন্দকের যুদ্ধ। যুদ্ধটি পঞ্চম হিজরি শাওয়াল মাসে সংঘটিত হয়। এই যুদ্ধে শত্রুদের সংখ্যা ছিল 10,000 আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3,000। ইহুদিদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান এবং মুসলিমদের নেতৃত্ব দিচ্ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে 8 জন মুসলিম শহীদ হন এবং অন্যদিকে শত্রুপক্ষের 4 জন মারা যায়। যুদ্ধের সময় কেউ কেউ বলেছেন 24 দিন এবং অন্য বর্ণনায় পাওয়া যায় 15 দিন। খন্দক যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ তাআলা সূরা আহজাবে 9-27 পর্যন্ত মোট 19টি আয়াত নাজিল করেন। আল্লাহর অশেষ রহমতে মুসলিমরা এই যুদ্ধে বিজয় লাভ করে। এটা হলো মসজিদের সাবা। এখানে সাবা বলতে বোঝায় যে সাতটা মসজিদ আছে। পিছনে এটা ওসমান, সামনে এটা আলী। এটার কারণ হলো এই মসজিদের 60টা সাহাবিরা আর কি পাহারা দিয়েছিল 60টা জায়গা থেকে। ওই পাহাড়ের উপরে হচ্ছে আছে, তো ওই 7 জন সাহাবির নামে 60টা মসজিদ এখানে তৈরি করা হয়েছে। তো আমি একটা মসজিদে উঠবো অবশ্য। এখন রোদ রে, আজকে যাই রোদ, তো যাচ্ছি যাচ্ছি। প্রথম দেখতেছেন এটা হলো আল ফাতা মসজিদ, এটা পাহাড়ের উপরে দেখতেছেন। এখানে আমি উঠেছিলাম কয়েকটা মসজিদে, সবগুলো মসজিদে আসলে উঠা হয়নি বা দেখা হয়নি। কারণ মক্কা থেকে যখন মদিনাতে যাওয়া হয়, আপনাকে আপনি যখন বাসে যাবেন যখন, তখন আপনাকে এখানে বেশি সময় দেওয়া হবে না, 30-40 মিনিট সময় থাকে। তো 40 মিনিট সময়ের ভিতরে আপনি যতটুকু দেখতে পারেন বা যা করতে পারেন। তো সবাই মোটামুটি আসার পরে 2 রাকাত নামাজ পড়ে। তো নামাজ পড়ার পর এক একজন দেখতে যায়। তো সেক্ষেত্রে আমিও নামাজ পড়েছিলাম, নামাজ পড়ার পর বেশি একটা সময় পাই নাই। আর এমনিতেও হজ করতে আসলে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাওয়া হয়, কারণ হলো ঠিক মতো খাবার হয় না, খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, তো এই জন্য শরীর প্রচুর ক্লান্ত। তারপর আমি ওঠার চেষ্টা করেছি, জয় কটা ওঠা যায়। পরবর্তীতে যেটা দেখতেছেন এটা হলো সালমান ফারি রাদিয়াল্লাহু মসজিদ, এবং ওই পাশে দেখতেছেন আবু বকর সিদ্দিক মসজিদ। এরপর আছে ওমর ইবনে খাত্তাব মসজিদ, আলী রাদিয়াল্লাহু তাআলার যেটা, সেটার নাম দিয়েছে আলী ইবনে
আবু তালিবরা মসজিদ, এবং সর্বশেষ আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদ। উনিও এখানে আর কি পাহারা দিয়েছিলেন বা তাঁবু গেড়েছিলেন। এবং সর্বশেষ যেটা সবচেয়ে বড় মসজিদ, এটা হলো মসজিদে খন্দক। এই এই জায়গাতে দাঁড়াই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বিজয়ের ঘোষণা দিয়েছিলেন যে মুসলিমরা বা আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করার পরে যখন আমরা জয়লাভ করি এখানে দাঁড়াই উনি এই সেরকম ঘোষণা দিয়েছিলেন আর কি, বিজয়ের ঘোষণা। এবং এখানে পরবর্তীতে এই মসজিদটা গড়া হয়। তো যারাই আসলে হজে আসবেন এই সব জায়গাগুলো দেখতে পাবেন আপনারা। এটা হলো মক্কা থেকে মদিনা যাওয়ার পথে পরে মাঝবর্তী সময়ে। এখানে আমরা আস্তে আস্তে মোটামুটি বিকেল হয়ে গেছিল, আর যেখানে খন্দক মানে হলো মানে গর্ত করা আর কি। তো ইহুদিরা সংখ্যায় অনেক বেশি থাকায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে সাহাবিরা ছিল ওনারা সবাই মিলে একটা প্ল্যান করে যে এখানে আমরা একটা গর্ত করে রাখবো, এবং গর্ত করে এখানে আমরা কিছু মানুষের মতো আর কি ওইগুলো দাঁড় করে রাখবো, যেগুলোকে আমরা কি কাত্তারুয়া বলি টাইপের, ওদের সাথে আর কি। টোটালি মুসলিমরা তখন যুদ্ধ করতো টেকনিক দিয়ে আর ইহুদিরা যুদ্ধ করতো শক্তি দিয়ে। অবশেষে মুসলমানরা জয়লাভ করে এই যুদ্ধে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গর্তটা, এটা ছিল সেই খন্দকের যুদ্ধের গর্ত আর কি। এই গর্তগুলো করেই এখান থেকে আমরা মুসলমানরা যুদ্ধে জয়লাভ করে। ওঠা যায় না রে ভাই, উঠছে একটাতে, সাতটাতে পর্যন্ত ওঠা যাবে না, তাহলে আর দমনিয়া বাড়ি পর্যন্ত যেতে পারো না। সেই ছিল সাবা মসজিদ। এখন যাব কি বলে দিন পাহাড়ে, দেখি পাহাড় মতো উঠতে পারবো কিনা জানা নেই, তবে যাবো ইনশাল্লাহ। তারপরে সাথে থাকবো।